যারা এই ধরনের বিভিন্ন প্রকার বিভ্রান্তিকর উক্তি বিভিন্নভাবে প্রচার মাধ্যমে, বিশেষ করে আমাদের ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ওয়েবসাইট বা ব্লগাররা ইত্যাদি করে থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমরা জেনেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই আপনাদেরকে এ সম্বন্ধে অনেক তথ্য দেবেন। আর পরে প্রশ্ন থাকলে আপনাদের অবশ্যই আমরা সেটা উত্তর দিই। মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আপনার জেলার সংবাদপত্রের প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সেখানে উপস্থিত আছেন, তাদের উপস্থিতির জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আমার কথাগুলো বলার আগে আজকে দৈনিক স্টার বা ডেইলি স্টারে যে একটি সংবাদ বেরিয়েছে তার প্রতি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ডেইলি স্টারই সম্ভবত একমাত্র পত্রিকা যে পত্রিকায় গতকাল রাজশাহীতে যে নিদারুণ ঘটনা ঘটেছে সেই ঘটনায় একজন নারী সমাজের প্রতিনিধিকে মাতৃসুলভ ভালোবাসা মমতাবোধ আপনাদের সকলের সামনে প্রকাশিত করেছেন। যে পুলিশ কর্মীকে গতকাল নির্দয়ভাবে জাট বিএনপি এবং শিবিরের কর্মীরা প্রহার করে এবং তার জীবন নাশের অপচেষ্টা চালায়, তাকে রক্ষা করার জন্যে জাহান আলী তালাম তিনি ছুটে এসে আমাদের এই নিরাপত্তা কর্মীকে নিজের বুকে ধারণ করে অন্যান্য সমবেথী পথচারীদের সাথে প্রতিরক্ষণ দিয়েছেন। আমি মনে করি দুর্বৃত্তদের বিরুদ্ধে যে সামাজিক প্রতিরোধ সারা বাংলাদেশে গড়ে উঠেছে এটা তার প্রতিচ্ছবি। আমি মনে করি জনগণের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের তরফ থেকে, নিরাপত্তা বাহিনীর তরফ থেকে যে চেষ্টা চালানো হচ্ছে এই ধরনের কাজ তার পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করে এবং আমি আশা করি এই ধরনের সমর্থনের ভিত্তিতে সারা বাংলাদেশব্যাপী যেসব দুর্বৃত্তরা কতিপয় স্থানে সুযোগ সন্ধানী ভূমিকায় এসে চোরাগোপ্তা হামলা চালানোর অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে আমরা পূর্ণাঙ্গভাবে দমন করতে সমর্থ হব। এ কথা বলার পর আমি যোগ করতে চাই আজকে সারা বাংলাদেশের পরিস্থিতি আমাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে আছে। একমাত্র কুমিল্লায় ভোর রাত্রের শেষের দিকে 4:30 দিকে রেললাইনের ফিস প্লেট দুর্বৃত্তরা তুলে নেওয়ার ফলে আমাদের ঢাকা চট্টগ্রাম রেল 6টি বগি সহ চ্যুত হয়, রেল চ্যুত, কিন্তু কোনো জীবন নাশ এতে ঘটেনি। আমাকে বলা হয়েছে আগামী 2-3 ঘন্টার ভিতর আমরা এই রেলের যোগাযোগ পুনঃস্থাপন করতে সক্ষম হব। এই কথা বলার সাথে যে কথাটি বলতে চাই তা হলো এই যে বিএনপির তরফ থেকে, আসল দলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা শান্তিপূর্ণ হরতাল করছেন, তাদের হরতাল যৌক্তিক কিনা সেটা আমি আপনাদের উপর ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু তাদের হরতাল যে শান্তিপূর্ণ নয় এবং শান্তিপূর্ণ নয় বলে প্রতিভাত করার জন্য তাদের তরফ থেকে যে চোরাগোপ্ত হামলা চালানো হচ্ছে তার জন্যে তাদেরকে হুকুমের আসামি হিসাবে আমি অভিযুক্ত করছি। তাদেরকে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মানুষ হত্যা করার জন্যে, জনগণের সম্পত্তি বিনষ্ট করার জন্যে, পথঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যে, ব্যবসা বাণিজ্যে সীমাবদ্ধতা সৃষ্টি করার জন্যে আমরা অপরাধী বলে বিবেচনা করছি এবং তাদের ভাষায় শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে যাতে আমরা
শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি, সেজন্যে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা অবলম্বনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। সর্বশেষ মাননীয় আইনমন্ত্রী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে আমাদের আইনে যেসব দণ্ডনীয় বিধান আছে তার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের দণ্ডবিধিতে এবং আমাদের যে বিশেষায়িত আইন আছে সেই বিশেষায়িত আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া যেতে পারে। তথ্য প্রযুক্তি আইন এবং দণ্ডবিধি বা পেনাল কোড, আমরা তিনজন ধর্মীয় অনুভূতিতে আঘাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক কিছু প্রমাণে দিয়ে আমাদের হস্তগত হয়েছে, এর আলোকে আমরা আশা করি এখন থেকে অন্য আমাদের নাগরিকদের যে ধর্ম অবলম্বী তারা হন না কেন, তাদের ধর্মীয় অনুভূতি থানার মতো কোনো মত করবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই ধরনের কাজে লিপ্ত থাকেন তাদেরকে নিরুৎসাহিত করুন, শনাক্ত করুন, এবং এই নিরুৎসাহিতকরণ শনাক্তকরণ প্রক্রিয়ায় আমরা সুস্পষ্ট বলছি যে ধর্মীয় অনুযায়ী আঘাত হানা বিচারপ্রতি অপরাধ পড়ে তাকে অপরাধ হিসাবে বিবেচনা করে অবস্থান করুন। এবং সাথে সাথে এই কথাও বলা প্রয়োজন মনে করছি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ধোয়া তুলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশের পরিচিত আইনে অপরাধ, এবং এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে অপরাধী হিসাবে বিবেচনা করে দেশের পরিচিত আইনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা অবলম্বন করব। সাম্প্রদায়িক বিষবাষ্প অনুভূতিতে আঘাত হানার ধোয়া তুলে আমরা বাংলাদেশে একটি অসমপ্রভূতি শান্তিপূর্ণ সমাজ স্থাপন করার জন্য সরকারের তরফ থেকে জনপ্রিয় শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই সরকারের তরফ থেকে আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। এটা তো জানেন ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সম্পর্কে আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 11 সদস্য বিশিষ্ট দুজন আলেম জি, সেখানে দুজন আলেম আলেমের আপনারা জি সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে, দুজন আলমকে আমরা সম্পৃক্ত করেছি। এত অন্ধকারী সংস্থার কার্যপরিধিটা ধরা হচ্ছে, অলরেডি আপনারা জানেন বোধ হয় এটা একটু তেল চিটাগং এবং ঢাকাতে সাইবার ক্রাইমে যে সমস্ত ক্রাইম হবে ঢাকা এবং চিটাগাং দুই জায়গাতেই কিন্তু ট্রাইব্যুনাল হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ট্রাইব্যুনাল করার সিদ্ধান্ত হয়েছে ঢাকা চিটাগাং নিয়ে সিদ্ধান্ত হয়েছে, এবং ঢাকাতে অলরেডি একজন জাজকে পোস্টিং দেওয়া হয়েছে বিচার কার্য পরিচালনার জন্য। সহসাই আশা করছি বিচারক যদি কোনো অপরাধ সংঘটিত করে থাকে সাইবার ক্রাইমে, যেগুলো অপরাধ অ্যাক্ট যে আমরা করেছি সে আইন অনুযায়ী ফেসবুক বা ব্লগ ইত্যাদি সেই বিচার শুরু হবে, এবং পর্যায়ক্রমে প্রয়োজন বোধে আমরা চিটাগাং